ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও দুনিয়ার ভীরু কাপুরুষের দল, একজন ইমানদারের জন্য এক এক চেয়ে বড় সফলতার হতে পারে না। খোদার কসম খেয়ে বলি, রব্বে কাবার কসম খেয়ে বলি, আজ আমি আমার নবীর নির্দেশ পালন করতে গিয়ে রক্ত রক্তাক্ত হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করছি, খোদার কসম আমার জীবন সার্থকতা হাসিল করে ফেলল, এটার নামই হলো জীবনের সফলতা। একজন মুমিন যখন আল্লাহর জন্য জীবন দিতে পারে, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। নবীর একজন উম্মত যখন নবীর প্রেম আর ভালোবাসায় নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিতে পারে, খোদার কসম খেয়ে বলি, এর চেয়ে আর বড় সফলতা মুমিনের জন্য দ্বিতীয়টি হতে পারে না। মহতরম হাজিরিন, ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ছোট্ট ছোট্ট এক একটা কথা পালন করার জন্য, নবীজির এক একটা নবীজির এক একটা নির্দেশ পালন করার জন্য জীবন দেওয়ার মধ্যে তারা নিজের জীবনের সার্থকতা খুঁজে পেতেন। হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের কিতাব, আমি বুখারী শরীফের হাদিস থেকে বারবার উদ্ধৃতি দিচ্ছি, কারণ আজ আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বুখারী শরীফের কথা শুনলেই মনে হয় এই বুঝি হুজুররা শুরু করবে বুখারী শরীফকে সামনে রেখে আমিন জোরে পড়বে না আস্তে পড়বে তর্ক, এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, মনে হয় বুখারী শরীফ নিয়ে শুধুমাত্র নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হবে কি হবে না এই বিষয় নিয়ে বুঝি বুখারী শরীফে বিতর্ক আছে, বুখারী শরীফে মনে হয় আর কোনো হাদিস নাই। ওই সমস্ত হাদিসগুলো আমাদের চোখে পড়ে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য কি ত্যাগ আর কুরবানির নাজরানা পেশ করেছিলেন। হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, নবীজি তাকে বললেন যে হারাম, তোমাকে এক দুঃসাহসী অভিযানে যেতে হবে, আমার পক্ষ থেকে একটা পত্র বহন করে নিয়ে যেতে হবে একজন দুর্ধর্ষ দুরাচারের কাছে, যার নাম হলো আমির ইবনে তুফাইল। হারাম ইবনে মিলহান বললেন, হুজুর কোনো সমস্যা নাই, আপনার গোলাম তার জন্য হাজির। নবীজির পক্ষ থেকে ইসলামের দাওয়াত সম্বলিত একটি চিঠি নিয়ে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমির ইবনে তুফাইলের কাছে, সঙ্গে দুজন সঙ্গী ছিলেন, সেই দুই সঙ্গীকে নিরাপদ দূরত্বে থাক বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, কারণ আমির ইবনে তুফাইল বড় দুঃসাহসী, বড় দুর্ধর্ষ দুরাচার ও বড় দুষ্ট পাজি, আমার আশঙ্কা হয় ওখানে গেলে আর জীবন নিয়ে ফিরে আসা যাবে না, কাজী তোমরা দূরে অপেক্ষা করো, আমি যাই, আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠির আমানত আমি পৌঁছে দেই, ফাইন আমানুনি কুনতুম, যদি তারা আমাকে নিরাপত্তা দেয় তাহলে পরবর্তীতে তোমরা সামনে অগ্রসর হবে, আর যদি দেখো যে আমি হারাম, হারাম ইবনে মিলহান নবীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি শাহাদাত বরণ করেছি, তাহলে তোমরা নিরাপদ দূরত্বে চলে যাবে। দুই সাথীকে নিরাপদ দূরত্বে রেখে নিজে ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য তৈরি হয়ে গেলেন। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে তুফাইলের কাছে গেলেন, আমির ইবনে তুফাইলের কাছে গিয়ে বললেন, আমি আমার নবীর পক্ষ থেকে একটা চিঠি তোমার কাছে পৌঁছাতে চাই, আমি অনুমতি চাচ্ছি। অনুমতি দিল, বলল আসো ভেতরের দিকে আসো, একদিকে অনুমতি দিল, আরেকদিকে ইঙ্গিতবাহী ইঙ্গিতপূর্ণভাবে দুষ্কৃতি ঘাতক ছুরিকাঘাতকারী আততায়ীকে পেছন দিক থেকে লেলিয়ে দিল, আততায়ীকে পেছন দিক থেকে লেলিয়ে দিল। যখন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমির ইবনে তুফাইলের কাছে চিঠি হস্তান্তর করবে, চিঠি হস্তান্তর করার মাত্রই পেছন দিক থেকে এক গুপ্ত ঘাতক বিষাক্ত এক খঞ্জর দিয়ে হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের পেছন দিকে আঘাত করলো, এত জোরে সজোরে আঘাত করলো, এতটা জোরে আঘাত করলো, খঞ্জর পিঠের পেছন দিক থেকে বিদ্ধ হয়ে কলিজাটাকে বিদীর্ণ করে বুক এফরফর করে বুকের সামনে দিয়ে খঞ্জরের মাথা বের হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ফিনকি দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো বুকের সামনে দিয়ে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বুকের এই তরতাজা রক্ত দেখে মাথা চক্কর দিয়ে পড়ে যান নাই, বাবা গো মা গো বলে আত্মচিৎকার করেননি। বুখারী শরীফের হাদিসের কিতাব বলা হয় সঙ্গে সঙ্গে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু নিজের বুকের তাজা এই শাহাদাতের রক্ত খোদার জমিনে পড়বার আগে নিজের দুই হাত অঞ্জলি পেতে নিজের বুকের রক্ত হাতে তুলে নিয়েছেন, নিজের দুই হাত দিয়ে বুকের রক্ত তুলে নিয়ে সে রক্ত দিয়ে নিজের চেহারাকে মেখেছেন,
নিজের মাথার মধ্যে নিজের মুখের মধ্যে সেই রক্ত মেখে হাসি মাখা কণ্ঠে তিনি চিৎকার করে বলেছিলেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা। হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল, তোমরা তোমাদের জীবনের সফলতা খুঁজতেছো কোথায়? কেউ আলিশান ইমারত নির্মাণ করার মধ্যে তোমার জীবনের সফলতা তালাশ করতেছো, কেউ বিশাল অট্টালিকা নির্মাণ করার মধ্যে জীবনের সফলতা তালাশ করতেছো, কেউ বিশাল সম্পদের মালিক হওয়ার মধ্যে তোমার জীবনের সফলতা তুমি সন্ধান করতেছো, আর কেউ বিশাল পদ পদবী সম্মান মান মর্যাদা অর্জন করার মধ্যে তোমার জীবনের সাফল্য তুমি খুঁজে দেখতেছো। নবীর সাহাবি বলতেছি, ফুস্তু ওয়ারাব্বিল কাবা। ও দুনিয়ার ভীরু কাপুরুষের দল, একজন ইমানদারের জন্য এক এক চেয়ে বড় সফলতার হতে পারে না। খোদার কসম খেয়ে বলি, রব্বে কাবার কসম খেয়ে বলি, আজ আমি আমার নবীর নির্দেশ পালন করতে গিয়ে রক্ত রক্তাক্ত হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করছি। খোদার কসম, আমার জীবন সার্থকতা হাসিল করে ফেলল, এটার নামই হলো জীবনের সফলতা। একজন মুমিন যখন আল্লাহর জন্য জীবন দিতে পারে, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। নবীর একজন উম্মত যখন নবীর প্রেম আর ভালোবাসায় নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিতে পারে, খোদার কসম খেয়ে বলি, এর চেয়ে আর বড় সফলতা মুমিনের জন্য দ্বিতীয়টি হতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় ভুরি ভুরি এর প্রমাণ পাওয়া যাবে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বদরের যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বদর জিহাদে তার বীরত্বপূর্ণ ভূমিকার কারণে তিনি বেঈমানদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। বেঈমানরা অপেক্ষায় ছিল যে কোনোভাবে যদি খুবাইবকে পাকড়াও করা যায় তাহলে তার কাছ থেকে আমরা প্রতিশোধ গ্রহণ করব। ঘটনাচক্রে এক অভিযানে গিয়ে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরো দুজন সঙ্গী সহ বেঈমানদের হাতে বন্দী হয়ে যান। বেঈমানরা ওনাকে নিয়ে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করে দেয়। মক্কার কুরাইশের দুরাচারেরা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য শুলিতে চড়ায়। শুলিতে চড়িয়ে যখন তাকে হত্যা করবে, আঘাতে আঘাতে জর্জরিত করবার পর সর্বশেষ আঘাতটার মাধ্যমে যখন তার প্রাণ বের করে নিবে, সেই সময়ে তারা খুবাইব ইবনে আদিকে প্রশ্ন করতেছিল, ও খুবাইব, আজ যদি তুমি একটি কথা স্বীকার করতে পারো তাহলে এই অবস্থা থেকে আমরা তোমার জীবনকে রক্ষা করব, এই অবস্থা থেকে আমরা তোমাকে পরিত্রাণ দিব। কি কথা? তোমাকে শুধু একটা কথা বলতে হবে, আজ তোমার জায়গায় তুমি না হয়ে যদি তোমার নবী এখানে থাকতেন তাহলে ব্যাপারটাকে তুমি সহজে মেনে নিতে, আর ব্যাপার এই অবস্থার উপর তুমি নিজে সন্তুষ্ট থাকতে। শুধু এতটুকু কথা তোমাকে বলতে হবে, তোমার জায়গায় তোমার নবীকে এনে দিতে হবে না, তোমার জায়গায় তোমার নবীকে অত্যাচার সহ্য করতে হবে না, তোমার জায়গায় তোমার নবীকে হত্যাকাণ্ডের শিকার হওয়া লাগবে না। শুধু তুমি মুখে এতটুকু কথা স্বীকার করবে যে তোমার জায়গায় যদি আজকে তোমার নবী হতো আর তুমি যদি এর বিনিময়ে মুক্তি পেয়ে যেতে তাহলে এই ব্যাপারটায় তুমি সন্তুষ্ট থাকতে। শুধু এতটুকু কথা বললে আজকে তুমি তোমার জীবন নিয়ে মুক্তি পাবে, তুমি পরিত্রাণ পাবে, তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে যেতে পারবে। মহতারাম হাজিরিন, শুধু কথা বলতে হতো, নবীজিকে এই অবস্থায় এনে দেওয়া লাগতো না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, আরে আমার নবী আমার জায়গায় তিনি নির্যাতনের শিকার হয়ে ঢুকে ঢুকে তার প্রাণ যাবে, এটা নবীর সাহাবি হয়ে আমি সহ্য করব তো দূরের কথা, আমি তো বলি যে আমার জীবন নিরাপদ হয়ে যাওয়ার বিনিময়ে আমার নবীর পায়ের নিচে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হবে, নবীর সাহাবি নবীর এতটুকু কষ্ট সহ্য করতে প্রস্তুত নয়। মুহতারাম হাজিরিন, সাহাবিওয়ালা মোহাব্বত এটাকেই বলা হয়, সাহাবিওয়ালা ইশক এটাকেই বলা হয়। সাহাবায়ে কেরামের প্রেম আর মোহাব্বত আল্লাহর পয়গম্বরের প্রতি এমনই ছিল, নবীর শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, নিজের জীবন যাওয়ার চেয়েও এটাকে তারা বড় কষ্টকর মনে করতেন। এভাবেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য তাদের জীবনগুলোকে হাসিমুখে কুরবান করে দিয়েছিলেন।